আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1282। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার, ওয়াইদা খানম প্রাথমিকভাবে শঙ্কামুক্ত, জানালেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ 5 জনের অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চ পেশাদারি দিয়ে তদন্ত কাজ শেষ করা হবে বলছে সিআইডি। এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে মেজর সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4702 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 10,723টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1282 জন। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 12%, যা গত 3.5 মাসের মধ্যে একদিনের সর্বনিম্ন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,36,044 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,247 জন। মোট সুস্থ হয়েছেন 2,23,271 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 80%, আর মৃত্যুর হার 23%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী। সর্বশেষ 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন ও চট্টগ্রামে 7 জন মারা গেছেন। সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন তৈরির সাথে যুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। 1982 সালের 1 জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমকে হত্যার চেষ্টার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল নামে আটককৃত ওই ব্যক্তি ইউএনও অফিসের মালিক। প্রাথমিকভাবে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সহ 3 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে রবিউলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে হাজির করা বাকি 2 আসামি পলাশ ও আসাদুলকে কারাগারে পাঠায় আদালত। এর আগে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানান, রিমান্ডের নতুন আসামি রবিউলের কাছ থেকে হত্যা চেষ্টা সম্পর্কে আরও তথ্য জানা যাবে। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। এদিকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমকে প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা, তবে তার শরীর পুরোপুরি সচল হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তারা। অপারেশনের 9 দিনের মাথায় ওয়াইদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। বিস্তারিত একরামুলক সাইমের রিপোর্টে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমকে 3 সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। তখন তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতেই ওয়াহিদার মাথায় অপারেশন করে সফলতা আসে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে তার। শনিবার আরেক দফা উন্নতির খবর জানালেন চিকিৎসকরা। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন, মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি সংক্রামুক্ত হবে। আমি একটা কথা সবসময় বলি, হাসপাতালে কখনোই সংক্রামুক্ত কথাটা আমি ব্যক্তিগত উচ্চারণ করি না, কারণ হাসপাতালে যতক্ষণ আপনি আছেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমি বলতে পারি যে উনি এখন অনেকখানি ভালো আছেন। ওয়াইদা খানমকে বর্তমানে হাসপাতালের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে তার ডান পা সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডান হাত কোনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পাচ্ছেন, মানে উনি হাতটা তুলতে পাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর মধ্যে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, যেহেতু উন্নতির ধারায় আছেন, আশা করি উন্নতির ধারা আরও
বেগবান হবে এবং সেটা পায়ে উন্নতি হবে। চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত হলেও শিগগিরই ওয়াইদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বায়ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন চিকিৎসাধীনদের খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি। এদিকে মসজিদে বিস্ফোরণের মামলায় সর্বোচ্চ পেশাদারি ও দক্ষতা দিয়ে মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন সিআইডি ডিআইজি মানুল আহসান। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি মাইনুল হাসানের নেতৃত্বে সিআইডির একটি দল। গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণার কথা জানান তিনি। তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের দোষ ত্রুটি পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান মাইনুল হাসান। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে, এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারব। যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখব এখানে, যাতে করে সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ 31 জনের মৃত্যুর পর চিকিৎসাধীন বাকি 5 জনের বিষয়েও কোনো সুখবর দিতে পারেননি চিকিৎসকরা। 5 জনই আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনো, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে, 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15% বেশি গেলেই তাহলে সে হলে আশঙ্কাজনক অবস্থা। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সবকিছু দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সার কাছে সবসময় খোঁজখবর নিতেছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে দগ্ধদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়েছে। শনিবার দুপুরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আগামীকাল প্রদীপকে চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলার সমন্বিত কার্যালয় 2-এর সহকারী পরিচালক রিয়াজ একটি মামলা দায়ের করেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আবারও শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এতে বলা হয় 6731 জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিতে পারে মন্তব্য করে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ সময় প্রকৌশলীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। করোনা ভাইরাস নিয়ে সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বেশিরভাগ মানুষের মুখে কোনো মাস্ক নেই এবং যাদের মাস্ক আছে সেটাও কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখছে, এমন একটা অবস্থা যে পুলিশ আসলে পুলিশের সামনে ওটা লাগানো হয় আবার খুলে দেওয়া হয়। এরকম অবহেলা উদাসীন যারা করে তাদের সামনে দ্বিতীয় ওয়েভের ভয়ঙ্কর যে প্রবণতা সেটাকে আমরা এড়াতে পারবো না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয় দেশের জনগণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ক্ষমতা নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকে নল নয়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।
তাই আওয়ামী লীগ তাসের গণ্য যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। বিএনপিকে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 5, ঢাকা 18, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 4টি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোট 28 জন মনোনয়ন বোর্ডের ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তাদের বাসা থেকে ভার্চুয়াল সাক্ষাৎকারে যোগ দেন। এই সময় ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর ও কফিলুদ্দিন আহমেদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আগামী 1 অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারে জঞ্জাল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক উদ্বোধনের সময় তিনি কথা জানান। তিনি বলেন, 9 একর জমির উপর নির্মিত এ পার্কটি নগরীর অন্যতম আধুনিক পার্ক হবে। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন। 15 সেপ্টেম্বর থেকে অবৈধ বিলবোর্ড, ফেস্টুন এবং ব্যানার উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান উত্তরের মেয়র। সাইনবোর্ড কিন্তু ভেঙে যাবে যদি পারমিশন না নিয়ে ওই সাইনবোর্ড যদি ঝুলে এই ঢাকা সিটিতে। 1 অক্টোবর থেকে ঝুলন্ত কোনো তার এই ঢাকা শহরে কিন্তু দেখা যাবে না, সেটির কাজ আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। ঘানি টানার জন্য অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরু বুঝে পেলেন লালমনিরহাটের দরিদ্র দম্পতি সরফুল ও মোর্শেদা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার গরু ছাড়াও তাদের কাছে 10,000 টাকা হস্তান্তর করা হয়। জেলার তেলিপাড়া গ্রামের সয়ফুল ইসলাম গরুর অভাবে নিজেই গত 25 বছর ধরে ঘানি টানছেন। স্ত্রী মোর্শেদা বেগম এই কাজে তাকে সহযোগিতা করেন। প্রতিদিন 5-6 ঘন্টা ঘানি টেনে যেটুকু তেল ও খৈল উৎপাদন করেন তা বিক্রি করে 3 সন্তান সহ 5 জনের সংসার চালান হতদরিদ্র ওই দম্পতি। একটি জাতীয় দৈনিকে এই মানবিক প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরে ঘানি টানার জন্য ওই দম্পতিকে একটি গরু এবং 10,000 টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা হারানো নওগাঁর এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবিকার একমাত্র উপায় মুখ দিয়ে ছবি আঁকা। প্রিয় ও ভালো লাগার মানুষদের ছবি এঁকে তা ফেরি করে বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অসুস্থ বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দেখার দায়িত্ব তার, তবে সামান্য আয়ে সংসার চলে না। অনেক কষ্টে দিন চলছে তার। নওগাঁর প্রতিনিধি রায়ান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাত্র 2.5 বছর বয়সে বাবাকে হারান ইব্রাহিম। সংসার চালাতেন মা সুপ্রিয়া বেগম। এইচএসসি পাশ করার পর মায়ের কষ্ট দূর করতেই কাজ নেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে। 2005 সালের 5 ডিসেম্বর সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে দিনাজপুরে পল্লী বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ইব্রাহিম। তার 2 হাত কেটে ফেলতে হয়। বোধশক্তি না থাকায় 2টি পা অকেজো হয়ে পড়ে। হুইল চেয়ারই তার চলাচলের একমাত্র অবলম্বন। ছেলের এই দুর্ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়েন মা। অসাল হয়ে গেল যে চলতে পারছে না, পয়সা নাই, করি নেই, মায়ের অসুস্থ, হার্ট অপারেশন করে লেগেছে, তাক রিং পরা না লেগেছে আমার, আবার পেট কাটা লেগেছে, জরালের মুখ, অ্যাপেন্ডিসাইট, একদম কাটা পড়ে গেল। সকম কেমন করে এত খরচ পাতি আমি চালাবো? মাস গেলে আমার 6,000 টাকার ওষুধ লাগে। জীবন সংসার চালাতে তাই ইব্রাহিম মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন। কিন্তু ছবি এঁকে আর কতই বা আয় হয় তার। সামান্য আয় দিয়ে সংসার চলে না, তার উপর অসুস্থ মার চিকিৎসার খরচও আছে। এসব জোগাড় করতে এখন দিশেহারা স্বপ্ন সন্ধানী ইব্রাহিম। ছবি আঁকাই আমার পেশা, ছবি নিয়ে সামনের দিকে আগাইতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছবি দিয়ে সামনের দিকে আগাইতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি এঁকে ইব্রাহিম অনেক যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ঘরে। আমি বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের সবার ছবি আঁকাইছি,
কিন্তু কারো কাছে কোনো রকম প্লেস পাইনি দেখা করার বা যাওয়ার। আমার ভালো লাগে, ভালোবাসি, তাই তাদের ছবি আঁকি। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের ছবিও এঁকেছেন ইব্রাহিম। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এ ভালোবাসার প্রতিদান হিসাবে সেই বাহিনী প্রধানের ছবিটি এঁকেছেন তিনি। আইজি স্যার, এই করোনা অবস্থায় তো আর পুলিশ যেভাবে নিজের অভিভাবকেরা নিজের পাশ থেকে সরে চলে গেছে করোনার কারণে, কিন্তু আইজি স্যার তার সব কিছু বজায় রেখে পুলিশ যারা আছে তারা সবাই তার পাশে আছে, এই জন্য আইজি স্যারকে ভালোবেসে তার ছবি আঁকছি। ছবি আঁকা ইব্রাহিমের শখ হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এরা তার পেশা। তার জীবন সংগ্রামে দেশের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়াবেন এমনটি তার প্রত্যাশা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি কমানো, শিক্ষার অধিকার নিশ্চিত করা, কার্যকরী শিক্ষানীতি প্রণয়ন সহ ছয় দফা দাবিতে অভিভাবক সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টার। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। করোনা মহামারীতে ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই চলছে পাঠদান। তবে অভিভাবক ফোরামের অভিযোগ, অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নির্দেশনা না মেনে উচ্চহারে টিউশন ফি আদায়ের চেষ্টা করছে। এ অবস্থায় টিউশন ফি কমানো, অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীদের বঞ্চিত না করা, এডমিশন বাতিল না করা সহ ছয় দফা দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। করোনাকালে যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করে সবকিছু অনলাইনে পরিচালনার দাবি সাধারণ অভিভাবকদের। এবং স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কি ফুল বেতন যে ডিমান্ড করছে সেটা আসলে কতটুকু যৌক্তিক। আমরা একটা নির্ধারিত অনলাইন ক্লাস হিসাবে যেটুকু দেওয়ার দরকার আমরা অতটুকু দিই। অভিভাবকদের ছয় দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন ফোরামের নেতারা। অনলাইন ক্লাস থেকে বের করে দিচ্ছেন আমাদের অনেক সন্তানদেরকে, আপনারা এডমিশন ক্যান্সেল করেছেন যেটা মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আরিফুর রহমান সহ অন্যান্য নেতারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আন্তর্জাতিক সংবাদ। প্রায় দুই দশক ধরে চলা সংঘাত থামাতে কাতারে শুরু হয়েছে আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা। রাজধানী দোহায় এই সংলাপের উদ্বোধন করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে দুই পক্ষকেই সমঝোতার আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নিচ্ছেন আফগান সরকারের ২১ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন সাবেক গোয়েন্দা প্রধান মাসুম স্তানিক জয়। অন্যদিকে তালেবান প্রতিনিধিদের নেতৃত্বে রয়েছেন গেরিলা বাহিনীর সাবেক প্রধান বিচারপতি মৌলভি আব্দুল হাকিম। এছাড়াও যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং অন্যতম শীর্ষ তালেবান নেতা মোল্লা বারদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান সহসভাপতি বাদল রায়। অসুস্থ থাকায় বাদল রায়ের পরিবর্তে তার স্ত্রী মনোনয়ন প্রত্যাহারের চিঠি দিয়েছেন বাফুফেতে। তিনি সরে দাঁড়ালেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সব পদেই প্রতিদ্বন্দ্বিতা থাকছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত মাত্র দুজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবে তারা দুজনই সদস্য পদে। ফলে বাফুফে নির্বাচনে এখন মোট প্রার্থী ৪৭ জন। সভাপতি পদে বর্তমান সভাপতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে দুজন এবং সহসভাপতি পদে প্রার্থী ৮ জন। এছাড়া সদস্য পদে মোট প্রার্থী ৩৪ জন। আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,282।
ঘোড়াঘাটের ইউএন ওর উপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার। ওয়াইদা খানম প্রাথমিকভাবে শঙ্কামুক্ত জানালেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চ পেশাদারি দিয়ে তদন্ত কাজ শেষ করা হবে বলছে সিআইডি। এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে মেজর সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।